আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি লাইলুন নাহার যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হলাম। আজকে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি। আমি প্রথম উদ্বোধনী ক্লাসে, বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে আছো তাদের জন্য আমি বইয়ের কথা কিছু বলেছিলাম, কি বইগুলো তোমরা কাছে রাখবে। আমি খুব সহজ যে লেখকের বইটা আমি সেটা তোমাদেরকে বলেছিলাম, বিষ্ণুপদ সরকারের এবং মাহবুবুর রহমানের গ্লোব লাইব্রেরি এবং পুথিনিলয় লাইব্রেরির। তোমরা বইগুলো নিশ্চয়ই কিনবে, তোমরা গত ক্লাসে দেখেছ আমি বলেছি। আমরা প্রথম অধ্যায় পড়ছিলাম যুক্তিবিদ্যার পরিচিতি, সেই হিসাবে আমরা যুক্তিবিদ্যার উৎপত্তি এবং ক্রমবিকাশ মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। হয়তো তোমরা দেখে থাকবে, যারা দেখোনি তারা দেখবে ইনশাল্লাহ। আজকে আমরা লিখে রেখেছি, দেখো, যুক্তিবিদ্যার স্বরূপ, যুক্তিবিদ্যার পরিসর। তো যুক্তিবিদ্যার স্বরূপটা কি বিশ্লেষণ করলে যে যুক্তিবিদ্যার মৌলিক বিষয়গুলো চলে আসে কিছু, সেগুলো আমি লিখে রেখেছি পর্যায়ক্রমে। যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা কি কলা, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান, যুক্তিবিদ্যা সকল কলার কলা, এগুলো যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করলে যে কতগুলো মৌলিক দিক আরও পরিলক্ষিত হয় সেগুলো পর্যায়ক্রমে এগুলো আমরা পর্যায়ক্রমে আবার পরের ক্লাসে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি যুক্তিবিদ্যার স্বরূপটা নিয়ে। আচ্ছা, আমরা বলেছিলাম গত ক্লাসে, সেটা আমি আরেকটু উচ্চারণ করে নিচ্ছি, যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক, LOGIC লজিক, যেটা কি না একটা গ্রিক শব্দ LOGIKE লজিক থেকে উদ্ভূত হয়েছে। এই গ্রিক শব্দ লজিক শব্দটি একে আরেকটি গ্রিক শব্দ লগোজের বিশেষণ, LOGOS লগোজের বিশেষণ, যার অর্থ হচ্ছে শব্দ, ভাষা, চিন্তা। তাহলে উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। একটা কথা খেয়াল রাখবে যে চিন্তা আমরা বিচ্ছিন্নভাবে করি, চিন্তা ছাড়া কোনো মানুষের কোনো অগ্রগতিই হয় না, কিন্তু যে চিন্তাগুলো যতক্ষণ পর্যন্ত ভাষায় প্রকাশিত না হয় কোনো রূপ আকার তার ধারণ করে না, যার কারণে যুক্তিবিদ্যার সেই উৎপত্তিগত অর্থ দিক হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, তাকে বলা হয় যুক্তিবিদ্যা। আচ্ছা, এখন দেখো যুক্তিবিদ্যা এছাড়াও প্রচুর যুক্তিবিদ্যার সংজ্ঞা রয়েছে, বিভিন্ন যুক্তিবিদরা দিয়েছেন, আর তোমরা বই দেখবে তাহলে আমার ক্লাসের সাথে তোমরা মিলিয়ে নিতে পারবে। এখন দেখো যুক্তিবিদ্যার স্বরূপ, যুক্তিবিদ্যার সংজ্ঞা এবং ধারণার মতো বিভিন্ন যুক্তিবিদদের মধ্যে এই যুক্তিবিদ্যার স্বরূপ নিয়েও মতভেদ রয়েছে। হ্যাঁ, গাণিতিকভাবে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করা যায় না। কারণ কি জানো, যে যুক্তিবিদ্যার মৌলিক আলোচ্য বিষয় হল বিচারমূলক চিন্তা পদ্ধতি। যুক্তিবিদ্যার মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে বিচারমূলক চিন্তা পদ্ধতি, এ কারণে গাণিতিকভাবে যুক্তিবিদ্যার স্বরূপে নির্ণয় করা যায় না, স্বরূপকে কখনোই নির্ণয় করা যায় না। আচ্ছা দেখো, যে বিষয়বস্তু আলোচনার, যে কোনো বিষয়বস্তু আলোচনার পদ্ধতির ভিত্তিতে বিজ্ঞানকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বস্তুনিষ্ঠ বা বিষয়নিষ্ঠ বিজ্ঞান আর একটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আচ্ছা, বিষয়নিষ্ঠ বিজ্ঞানের কাজ হচ্ছে বস্তুর বর্ণনা করা, এ কারণে কিন্তু বিষয়নিষ্ঠ বিজ্ঞানকে বর্ণনাধর্মীও বলা হয়। হ্যাঁ, অন্যদিকে আদর্শের দিকে লক্ষ্য রেখে বিষয়ের আকার কীরকম হওয়া উচিত তা নির্দেশ প্রদান করাই হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের কাজ। একটা ব্যাপার যে প্রাকৃতিক যত বিজ্ঞানী আছে সেগুলো কিন্তু সবই বিষয়নিষ্ঠ বিজ্ঞান, যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, রসায়ন বিজ্ঞান বলো বা পদার্থবিজ্ঞান বলো, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, সবই কিন্তু বিষয়নিষ্ঠ বিজ্ঞান, কারণ এগুলোকে বর্ণনা করা হয়। আর অন্যদিকে যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেন? কারণ আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে বর্ণনাধর্মী না, মূল্যায়নধর্মী। কেন? যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য, যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য। আদর্শ কথাটার অর্থ হচ্ছে যাকে আমরা সামনে রেখে অগ্রসর হতে চাই,
আদর্শের কাছাকাছি যেতে চাই। যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান এই কারণে, কারণ যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য। সত্যকে অর্জন করা, আবিষ্কার করা, অনুসন্ধান করা এবং অন্বেষণ করাই হচ্ছে যুক্তিবিদ্যার প্রথম প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। তাহলে এখান থেকে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে যে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন, অথবা যদি প্রশ্ন থাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কাকে বলে, উত্তর ঠিকভাবে দিতে পারছো যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞানের একটা আদর্শ আছে, তাই না, তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। আর যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে, কারণ যুক্তিবিদ্যারও একটা আদর্শ আছে, যে আদর্শটা হচ্ছে সত্য। কারণ এই সত্যকে অর্জন করা, আবিষ্কার করা, অন্বেষণ করা, অনুসন্ধান করা হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। তারপরেও প্রশ্ন আরও এসে যায় যে বিষয়নিষ্ঠ বিজ্ঞান কাকে বলে। তোমরা তো পেয়ে গেলে যে বিষয়নিষ্ঠ বিজ্ঞান প্রাকৃতিক অন্যান্য সব বিজ্ঞানগুলো যেগুলো বিষয়বস্তুর বর্ণনা করে তাকে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলে। তাহলে আমরা এইটুকু দেখলাম যে এই যে যুক্তিবিদ্যার স্বরূপে যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কাকে বলে। এরপরে দেখো যে আমরা বলছি যে যুক্তিবিদ্যার স্বরূপকে বিশ্লেষণ করলে যুক্তিবিদ্যার সম্পর্কে কতগুলো মৌলিক দিক পাওয়া যায়, মৌলিক দিক পাওয়া যায় যেগুলো আমরা পর্যায়ক্রমে এখানে লিখে রেখেছি আমি। দেখো, যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা কি একটি কলা, নাকি যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই? হ্যাঁ, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, একটু আগে আমি আলোচনা করছিলাম কেন, মনে হয় এতক্ষণে জবাব পেয়ে গেছো। যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান, যুক্তিবিদ্যা সকল কলার কলা, আমি এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। হ্যাঁ, কিন্তু তোমরা বইগুলো দেখবে এবং এই আলোচনাগুলো, এই ক্লাস লেকচারের যে রেফারেন্সগুলো তোমরা মিলিয়ে নেবে এবং এগুলোকে সামনে রেখে ছোটো ছোটো করে নোট তৈরি করবে, করে তোমরা পড়বে। তোমাদের কাছে অনেকেই, তোমরা যুক্তিবিদ্যা নতুন, একদম তোমাদের কাছে নতুন একটা সাবজেক্ট, একাদশ শ্রেণীর আগে তোমরা যুক্তিবিদ্যা পড়োনি, শুনেছো, অনেকে বলেছে যুক্তিবিদ্যা কঠিন, কিন্তু দেখো তোমরা ক্লাসে থাকো, দেখো তোমাদের কাছে মোটেও কঠিন মনে হবে না। তোমরা যারা সাহস করে নিয়েছো তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, তোমরা সাথে থাকো। এই দুঃসময় যাচ্ছে আমাদের, আমরা সবাই মিলে আশা করব যে দুঃসময় কাটিয়ে উঠে আমরা মুখোমুখি বসবো, তোমাদের প্রতিক্রিয়া দেখব, তোমরা কি জানতে চাও, আমি আরও কিছু দিতে পারি কি না, আরও বেশি সময় নিয়ে আমরা ক্লাসগুলো করব, সে আশা রাখছি। আচ্ছা, আবার আমরা ক্লাসে ফিরে আসছি। দেখো, তোমরা একটু এরকম পর্যায়ক্রমে পড়লে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে এই অধ্যায়গুলো। তারপরে দেখো, আমরা আজকে এইগুলো আলোচনা করব না, মৌলিক দিকগুলো আমরা পরের ক্লাসে করব। আমরা চলে আসি সরাসরি যুক্তিবিদ্যার পরিসর। যুক্তিবিদ্যার পরিসরটা কি, যুক্তিবিদ্যার পরিসরে আমরা চলে আসি। আচ্ছা, এখানে দেখো, এগুলো আমরা আর একটা ক্লাসে আলোচনা করব, আমরা মৌলিক দিকগুলো যেগুলো স্বরূপের, স্বরূপকে বিশ্লেষণ করলে যে মৌলিক দিকগুলো পাওয়া যায়, বারবার বলছি, আমাদের আলোচনা হচ্ছে পরিসর, ইংরেজি স্কোপ। হ্যাঁ, ইংরেজি স্কোপের বাংলা পরিভাষা হচ্ছে ক্ষেত্র বা পরিসর। হ্যাঁ, স্কোপ হচ্ছে পরিসর, এইটা পরিসর বলতে সাধারণত আমরা ক্ষেত্র, পরিধি, হ্যাঁ, ক্ষেত্র, পরিধি বা বিষয়বস্তুকে বুঝাই। ইংরেজি স্কোপ এর বাংলা পরিভাষাটা হচ্ছে পরিসর, আর পরিসর বলতে আমরা ক্ষেত্র, পরিধি বা বিষয়বস্তুকে বুঝি। আর যুক্তিবিদ্যার পরিসর বলতে যুক্তিবিদ্যার বিষয়বস্তুকেই বোঝায়, যুক্তিবিদ্যার বিষয়বস্তুকে বোঝায়, যে বিষয়গুলোকে নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে বা যে বিষয়গুলো যুক্তিবিদ্যার অন্তর্ভুক্ত সেগুলি হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর। তোমরা মনে করে মনে রাখো শিক্ষার্থীরা, যে এগুলো কিন্তু এভাবে ডিরেক্টলি প্রশ্ন আসে, যে স্বরূপ সম্পর্কে, স্বরূপের মধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছো তোমরা, বিষয়নিষ্ঠ বিজ্ঞান কাকে বলে, স্বরূপটা কী, তোমরা স্বরূপ কাকে বলে, তারপরে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কাকে বলে, আরও পাবে পর্যায়ক্রমে। হ্যাঁ, তারপরে যুক্তিবিদ্যা কাকে বলে, আমরা একদম উৎপত্তিগত অর্থ থেকে আমরা বুঝিয়ে দিয়েছি, তোমরা বইগুলো দেখবে আরও তোমরা জানতে পারবে। আচ্ছা, তারপরে এখন দেখো পরিসরটা এভাবে আমরা প্রয়োগমূলকে আবার উচ্চতর দক্ষতায় আমরা এভাবে পেয়ে যাই। তাহলে আমরা আবারও বলছি যে ইংরেজি স্কোপের বাংলা পরিভাষা হচ্ছে পরিসর, আর পরিসর বলতে ক্ষেত্র, পরিধি বা বিষয়বস্তুকে বোঝায়, আর যুক্তিবিদ্যার পরিসর বলতে যুক্তিবিদ্যার বিষয়বস্তুকে বোঝায়। সেই আসলে
এখন দেখো আমরা একটা পর্যায়ক্রমে আমরা বলে যাই যে যুক্তিবিদ্যার বিষয়বস্তুগুলো কী। তা দেখো নাম্বার এক, নাম্বার এক হচ্ছে আমরা মোটামুটি অনেক আছে, আমরা একদম পয়েন্ট আকারে এটা আমরা শিখব, একদম এক দুই করে আমরা শিখব যাতে আমাদের কাছে এগুলো মনে রাখতে সহজ হয় এবং আমাদের একটা একটা হেলদি একটা নোট তৈরি হয়, যেটা আমরা অল্প লিখলে আমরা বেশি মার্কটা ক্যারি করতে পারবো। হ্যাঁ, এটা মনে, যেহেতু তোমরা সবাই যুক্তিবিদ্যা বিষয়টা একটু নতুন, সবাই একটু ভয় ভয়ে আছো, ভয়ে করো তোমরা বা অন্যেরা ভয় দেখায়, তোমরা ক্লাসে থাকো, তোমাদের এই ভয়টা কেটে যাবে। আচ্ছা, তাহলে দেখো যে যুক্তিবিদ্যার এক নম্বর যেটা হচ্ছে, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। যুক্তির বৈধতা অবৈধতা যাচাই করাই হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। এক নম্বর পরিসর, এক নম্বর হচ্ছে যুক্তির প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বা প্রধান আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যুক্তি। যুক্তির বৈধতা অবৈধতা বিচার করাই হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান এবং মূল কাজ। দুই নম্বর দেখো, যুক্তিবিদ্যা অনুমান নিয়েও আলোচনা করে, যুক্তিবিদ্যা অনুমান নিয়ে আলোচনা করে, আর অনুমান নানান রকম হতে পারে, অনুমান নানান রকমের হতে পারে, এক একজনের অনুমান এক এক রকমের, অনুমান কখনো বৈধ হতে পারে কখনো অবৈধ হতে পারে, এই সকল প্রকার অনুমানকেই, অনুমানই হচ্ছে যুক্তিবিদ্যার বিষয়বস্তু, যুক্তিবিদ্যার সকল প্রকার অনুমান নিয়েই আলোচনা করে। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে বিভিন্ন রকম উপাদান নিয়ে, বিভিন্ন রকম উপাদান নিয়ে, তাই পদ শব্দ যুক্তিবাক্য ইত্যাদি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, বিভিন্ন রকম উপাদান নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে, বিভিন্ন রকম উপাদান নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। উপাদান মানে বোঝোই তো, যাকে নিয়ে একটা বিষয় গঠিত হয়, বিভিন্ন সেই উপাদানগুলো পদ শব্দ যুক্তিবাক্য ইত্যাদি প্রভৃতি বিষয়গুলো আরও অনেক আছে, আমরা তিন নম্বর অধ্যায়ে দেখব যুক্তির উপাদান, সেগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে বা ওগুলো যুক্তিবিদ্যার বিষয়বস্তু। চার দেখো, যুক্তিতে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ ও তাৎপর্য, যুক্তিতে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ ও তাৎপর্য, যুক্তিতে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ ও তাৎপর্য নির্ধারণের জন্য সংজ্ঞায়ন বিভাজন ব্যাখ্যা শ্রেণীকরণ ইত্যাদি বিষয় সম্পর্কেও যুক্তিবিদ্যা আলোচনা করে বা ইত্যাদি বিষয়গুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু। পাঁচ, পাঁচ নম্বর হচ্ছে সত্যতা সংক্রান্ত বিষয়গুলো, সত্যতা সংক্রান্ত বিষয়গুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। হ্যাঁ, নাম্বার সিক্স, একদম ছয় নম্বরটা হচ্ছে চিন্তার মূল সূত্র নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে, চিন্তার মূল সূত্র নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। প্রত্যেক বিজ্ঞানেরই কম বেশি কিছু না কিছু স্বীকার্য সত্য রয়েছে, প্রত্যেক বিজ্ঞানেরই কম বেশি কিছু না কিছু স্বীকার্য সত্য রয়েছে, সেদিক থেকে যুক্তিবিদ্যারও স্বীকার্য সত্য রয়েছে। তাহলে আমরা কী দেখলাম, পরিশেষে আমরা বলতে পারি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়, হ্যাঁ, বা পরিসর একটি ব্যাপক বিষয়, যুক্তিবিদ্যার পরিশেষে আমরা বলতে পারবো, পরিসরের পরিশেষে আমরা বলতে পারবো যে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিসর, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিসর একটা ব্যাপক বিষয়। আমরা ছটা আলোচনা করলাম, কিন্তু এর বাইরেও যুক্তিবিদ্যা আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বলেই যুক্তিবিদ্যার ক্ষেত্রটা অনেক বড়। তাহলে পরিশেষে আমরা বলতে পারবো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিসর একটা ব্যাপক বিষয়, তাই বিভিন্ন যুক্তিবিদ্যার আলোচ্য বিভিন্ন বিষয় যুক্তিবিদ্যার আলোচনার বিষয়বস্তু। তাহলে শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পারলে যে যুক্তিবিদ্যার পরিসরটা কাকে বলে? আমরা একদম খুব ছোট আকারে মূল কথাটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, জানি না তোমাদের ভালো লাগবে কি না, তোমরা ভালো লাগার চেষ্টা করো, তোমরা বই কাছে রেখে ব্যাপারগুলো মিলিয়ে নাও, তোমাদের কাছে নতুন বই, তোমরা বেশি বেশি করে বই দেখো, ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা এই এই
এই অধ্যায়ের আমরা যুক্তিবিদ্যা পরিচিতি প্রথম অধ্যায়ের আমরা যে কয়েকটা ভাগ করে নিয়েছিলাম যে যুক্তিবিদ্যার উৎপত্তি, তারপরে যুক্তিবিদ্যার ক্রমবিকাশ, তারপরে যুক্তিবিদ্যার স্বরূপ, স্বরূপেরই আবার মৌলিক কতগুলো দিক আছে আমরা আলোচনা করব পরের ক্লাসে, এবং তারপরে আমরা যুক্তিবিদ্যার পরিসর দিয়ে আমরা এই পার্টটা শেষ করে দিলাম। আমার বিশ্বাস যে এইখানেই প্রশ্নগুলো সব আছে, এই সব থেকেই প্রশ্নগুলো হয়। আমার তোমরা আমার এই ক্লাসটার সাথে ছোট ছোট করে আবারও বলছি, তোমরা বই দেখে ছোট ছোট করে নোট করে অথবা বইয়ে ছোট ছোট করে ব্র্যাকেট দিয়ে নিয়ে যারা লিখতে একটু আলসেমি করো, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে নিয়ে সেগুলো এক জায়গায় করে তোমরা পড়াশোনা করো, প্রথম থেকে করো। অনেক দিন সময় চলে যাচ্ছে, তোমরা বসে থেকে সময় নষ্ট করো না, একটু একটু করে করো। আমরা ইনশাল্লাহ আমরা পরের আলোচনাটাতে আমরা এই প্রথম অধ্যায়টা শেষ করে দেব, যেগুলো মৌলিক দিক আছে আরও, স্বরূপকে বিশ্লেষণ করলে পাই যে আমি আবারও তোমাদের সুবিধার্থের জন্য আলোচনা করছি যে যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান নাকি একটি কলা, তারপরে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, তারপরে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান নাকি কলা নাকি উভয়ই, তারপরে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হচ্ছে, আবার যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান, আবার যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে সফল কলার কলা। এগুলো আমরা একটু একটু করে আলোচনা করব। কোনো কোনো যুক্তিবিদ বলেছেন, তার আগে আমরা আলোচনা করব বিজ্ঞান কাকে বলে, কলা কাকে বলে, তারপরে কোন কোন যুক্তিবিদ বিজ্ঞান বলে অভিহিত করেছেন, কোন কোন যুক্তিবিদ কলা বলে অভিহিত করেছেন, আবার কে কে দুটোকেই সমর্থন করেছেন, আমরা এগুলো বলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। হ্যাঁ, তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো। খোদা হাফেজ।